আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি তালা ও বারগাত প্রিয় দর্শক শ্রোতা আসুরার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য শুনব শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লার কাছে চলেন শুনে আসি যে আসুরার তাৎপর্যের মূল কারণ হলো আল্লাহ স্মাতালা এই দিনটিতে আল্লাহ নবী মুসা আলাহ সাল্লামকে বিজয় দিয়েছেন এবং অত্যাচারী ফেরআ তার দলবল সহকারে সমুদ্রে অপমানজনকভাবে নিমজ্জিত করেছে পরাজিত করেছেন যে মানুষগুলো মাজলুম ছিল নিষ্পেষিত ছিল যুগ যুগ ধরে তাদেরকে নাজাদ এবং মুক্তি দিয়েছেন এটা নাজাদ এবং মুক্তির দিন বিজয়ের দিন এমনকি ইতিহাসের পরিক্রমায় তার হাজার হাজার বছর পরে এসে নবী করিম সাল্লাহ সাল্লামের আমাদের নবী সাল্লামের ওয়ফাতের তাঁর মৃত্যুর প্রায় অর্ধ শতাব্দীর পর এসে তারই কলিজার টুকরা দহিত্র হোসেন রাজে তানহুকে যে সপরিবারে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছে সেটাও কিন্তু বিজয়ের ইতিহাস পরাজয়ের ইতিহাস না বিজয় কিভাবে তিনি শহীদ হয়েছেন সপরিবারে তাকে সপরিবারে শেষ করে ফেলা হয়েছে কারণ তখনকার শাসক ইয়াজিদ তাকে প্রতিহত করতে নির্দেশ দিয়েছিল যে ইয়াজিদ বলেছিল হুসাইন যেন আসতে না পারে তাকে যেন ঠেকানো হয় যে কোনো মূল্যে এবং হুসাইন তামুল তাকে হত্যা করার জন্য ইয়াজিদ সরাসরি নির্দেশ করেছে নাকি করে নাই এটা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে কিন্তু এই ব্যাপারে কোনো বিতর্ক নাই যে হত্যাকারীদের কোন বিচারের ন্যূনতম উদ্যোগ গ্রহণ করে করেনি যদি সে তার কোনো সমর্থন না থাকতো বরং হত্যায় সে অসন্তুষ্ট থাকতো তাহলে তার এটার বিচার করার কথা যাই হোক সেটা ঐতিহাসিক আলোচনার বিষয় মূল বিষয় হলো আপনারা অনেকেই হয়তো জানেন এত জোলম করে এত নির্যাতন করে পেনবী সাল্লামের দৈহিদ্রকে হত্যার মতো এরকম দুঃসাহস এমন একজন মানুষ দেখিয়েছে যে নিজেকে মুসলমান দাবি করে অনুসারী দাবি করে আমি যার অনুসারী দাবি করছি তার দহিত্রকে সপরিবারে হত্যা করছি কিসের জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জুলুম করবার জন্য সেটা কতদিন টিকেছে জানেন চার বছর এই ঘটনার পর মাত্র চার বছর টিকেছে সেই জুলুম এরপর আর টিকে নেই তাহলে আজও পর্যন্ত গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে গোটা দুনিয়া জুড়ে প্রায় চোদ্দশো বছর পার হয়ে গেছে এত বছর পর চোদ্দশো বছরের চাইতে কম কিছুটা তেরো চোদ্দশো বছর পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত মানুষ চোখের পানি ফেলে হোসেন রাজ তার সপরিবারের জন্য আর মানুষের রোশানল বদোয়া হলো এবং মানুষের সকল আল্লাহ তালার কাছে অভিযোগ ফরিয়াদ হলো কাদের বিরুদ্ধে যারা হোসেন আদালকে শাহাদাতের শাহাদতের মুখোমুখি করেছে তারপর সবাইকে শেষ করেছে সেই খুনিদের বিরুদ্ধে তাহলে ইতিহাসে অমর হয়ে আছে যারা তারা বিজয়ী নাকি ইতিহাসে যারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে অভিশপ্ত হয়েছে তারা বিজয়ী কারা বিজয়ী জীব নিশ্চয়ই যারা অমর হয়েছে তারা বিজয়ী তাহলে আসুরার ঘটনা আসুরার দিনে কারবালার ঘটনা সেটাও কিন্তু বিজয়ের ইতিহাসই রচনা করেছে বাহ্যিকভাবে মনে হয়েছে যে উনি শেষ হয়ে গেছেন উনি মৃত্যুবরণ করেছেন উনি শহীদ হয়েছেন কিন্তু প্রকৃত পক্ষে এই মৃত্যু মৃত্যু নয় এই মৃত্যু জীবন ন্যায় এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নিজের জীবন দিয়ে ইতিহাসে অমর হয়েছেন আল্লাহ আলা আমাদেরকে আশুরা থেকে অনুপ্রাণিত হওয়ার তফিক দান করুন আমরা আশুরা থেকে ত্যাগের শিক্ষা নিব আশুরা থেকে আমরা চেষ্টা করব শেখা শেখার যে কত কিছু আছে আপনি মুসা আলাইহিস সালামের ঘটনা চলে যান মূল ঘটনা আশুরার तात्पर्यের মূল ঘটনা যেটি সেটি নিয়ে চলে যান মুসা আলাইহিস সালামের জন্ম হবে এই সংবাদ গণকরা দিয়েছিল ফারাউনকে ফারাউনই যে কা আল্লাহ দাবি করেছিল কোদা দাবি করে বসেছিল গণকরা বলেছে আপনার শাসন এরিয়ার মধ্যে একটা শিশুর জন্ম হবে সেই শিশু আপনার শাসন ক্ষমতা দখল করবে বলে কি আপনাকে ক্ষমতাচ্যুত করবে ফেরাম বলে সর্বনাশ তাহলে কিভাবে সামলাবো বলে যে এই শিশু কোথায় কার ঘরে জন্ম নিবে সেটা আমরা বলতে পারবো না কিন্তু নিবে গণকরা ওহির অনেক তথ্য চুরি করতে পারে শয়তানের সাথে যোগসাজস করে কোরআনে সে সম্পর্কে ডিটেল বিবরণও আছে কিন্তু তো সেখান থেকে তারা তথ্য দিয়েছে এবং তাদের তথ্য এই অবৈধ তথ্য বা চুরি করা তথ্য সত্য হলেও এটাকে বিশ্বাস করতে ইসলাম করে এটাকে আবার কেউ দলিল হিসেবে নিয়ে আমরা গণকদের কাছে না যাই আবার গেলে চল্লিশ দিন পর্যন্ত এ বাদতি কবুল হবে না বিশ্বাস করেন না করেন যাই হোক তো ফেরাউন যেহেতু অমুসলিম নিজেই আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করেছে আল্লাহ বিদ্রোহী তাহলে তার তো আর হালাল হারাম নাই সে গরম কথা বিশ্বাস করেছে যাই হোক এবং এই কথা বিশ্বাস করে সে নির্দেশ জারি করলো যে আমার ক্ষমতার এরিয়াতে আমার রাজ্যে যত শিশু আজ থেকে জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলা হতো ছেলেগুলোকে সব মেয়েরা তো ঝামেলা করবে না ছেলেগুলো ঝামেলা করবে এগুলো সবগুলো হত্যা করবে হাজার হাজার শিশু হত্যা করেছে শুধুমাত্র নিজের জলমকে টিকিয়ে রাখবার জন্য এই অত্যাচার অত্যাচারী শাসক অন্যদেরকে পরাধীন করে রেখেছিল বনি ইসাইলকে পরাধীন করে রেখেছিল তাদের স্বাধীনতা খর্ব করেছিল তাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করেছিল গোলামির এবং সে তার সে জলমকে প্রলম্বিত করবার জন্য দীর্ঘায়িত করবার জন্য বাধা হতে পারে এই জন্য হাজার হাজার শিশু হত্যা করেছে আল্লাহ সাত দেখেন আপনারা কোরআনে সুরায় তোহাতে বিউনসুরাতে ডিটেইল পাবেন আল্লাহ যে মুসার হসদ মা যখন দেখতে পেলেন মুসাদ ইসলামের মাত্র জন্ম হল এদিকে আশেপাশে সব শিশু হত্যার মহোৎসব চলছে শিশু হল জন্ম হয়েছে খবর শুনলেই ফেরাউনের লোকজন এসে তার দলবল সৈনিকরা এসে তার বাহিনী এসে হত্যা করে ফেলবে তো মুসাই আসম মা চিন্তা করলেন চোখের সামনে নিজের বাচ্চাটা হত্যা করবে এর চাইতে বরং তার বাড়ির পাশে নদী ছিল নদীতে ছেড়ে দিচ্ছে যা হয় হবে চোখের সামনে হত্যা দেখতে পারবো না একটা বাক্স টাক্স কিছুটা তৈরি করে ওইটাতে বাচ্চা বাচ্চাকে ভাসায় দিয়েছিল আল্লাহর কি কুদরত সে বাক্স যেতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের পাশে যে ঘাট ছিল যে ঘাট দেওয়া সে গোসল ফুর্তি ফার্তা করতো সেখানে গিয়ে ঠেকেছে ফেরানোর স্ত্রী আবার ছিল সন্তানহীন সে দেখলো যে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে বাক্স থেকে নদী থেকে বেশি আসা সে মনে করলো অলৌকিক কোনো বাচ্চা উঠে নিয়ে গেছে ফেরাউন তো হত্যা করবে স্ত্রীর কথা হলো না এটা আমরা কুড়ে আনছি কোথাকার কি ভাই সে আসছে কোনো মা তোমার ভয় হয়তো ফেলে দিছে সেই সন্তান আমরা লালন পালন করি আমাদের ঘরেই তো থাকবে আজ ঝামেলাগে ফেরাউনও রাজি হয়ে গেল আল্লাহ তালা বড় করলেন আর বড় করার পর অনেক ঘটনা করানোর বিবরণ এসেছে যে আপনার এ বাচ্চাকে পরীক্ষা করার জন্য সহায়তা ফেরাউন অনেকগুলো উদ্যোগ নিয়েছে এর ভিতরে জ্বলন্ত আঙ্গার পর্যন্ত দিয়েছে অনেক ব্যাপার সেপার আছে অনেক ঘটনা আছে যাই হোক তো একটা পর্যায়ে মুসার্লা সরদাসাল্লাম ফেরাউনের ঘরেই বড় হলেন দেখেন দুধ কলা দিয়ে খাইয়ে পুষিয়ে ফেরাউন বড় করেছে কাকে মুসার সরাসাল্লাম আল্লাহ স্মালা বলেন তুমি যাকে ঠেকাবার জন্য এত উদ্যোগ নিয়েছ তাকে শুধু আমি টিকিয়েছি তা না তোমার ঘরে ঢুকে টিকিয়েছি এই হলো আল্লাহ স্মাদ কুদরত কিন্তু এই কুদরতটা মানে চাইলেই আপনি পেয়ে যাবেন বেটে বলে এরকম না বহু অপেক্ষা করতে হয় বহু প্রতীক্ষা করতে হয় পৃথিবীর ইতিহাসে এরকম দু চারটা ঘটনা ঘটিয়ে আল্লাহ তালা কোরআনে সেগুলো দিয়ে দিয়েছেন আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য আমরা তো অনেকে একটু মেঘ দেখলেই পালায়া দৌড়াতে চাই আমি ন্যায় এবং সত্যের উপরে যদি প্রতিষ্ঠিত থাকি তাহলে আমি আমার কক্ষপথে আমি আমার লক্ষ্যপথে অবিচল থাকি